আজকে 12ই অক্টোবর 2023। সকাল সকাল ঋষিকেশ থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ের রানী মুসুরির উদ্দেশ্যে। প্রথমেই সকাল 7টা নাগাদ ঋষিকেশ থেকে বাস ধরে চললাম উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দিকে। বেশিরভাগ রাস্তাটা ছিল রাজাজি টাইগার রিজার্ভ জঙ্গলের ওপর দিয়ে, তাই সবুজের মাত্রাও ছিল সাংঘাতিক। ঋষিকেশ থেকে দেরাদুনের দূরত্ব কম বেশি 30 কিলোমিটার, ভাড়া পড়েছিল 60 টাকা প্রতিজন, তাও সরকারি বাসে। প্রথমে আপনাকে রিস্পানগর বাস স্ট্যান্ডে নামতে হবে, তারপর সেখান থেকে 5 নম্বর রুটের অটো ধরে চলে যেতে হবে প্রিন্স চকের দিকে। অটো ভাড়া পড়বে 15 টাকা প্রতিজন। এবার প্রিন্স চক থেকে পায়ে হেঁটে রেলওয়ে স্টেশন মাত্র 400 মিটারের মতো। রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে মুসোরি বাস স্ট্যান্ডটি। প্রতি আধ ঘন্টা পরপরই মুসোরির জন্য বাস পাওয়া যায়। সেই মতো একটা সরকারি বাসে চড়ে বসলাম, ভাড়া পড়ল 80 টাকা প্রতিজন। দেরাদুনের পর থেকে শুরু হচ্ছে প্রকৃত পাহাড়ি রাস্তা, আর দেরাদুন থেকে মুসোরির দূরত্ব কম বেশি 40 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। সবুজের আস্তরণে ঘেরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝেই চোখে পড়ে সিমেন্টের ছোঁয়া। প্রায় 9:30 নাগাদ আমরা পৌঁছালাম মুসোরির লাইব্রেরি চক বাস স্ট্যান্ডে। এটাই মুসোরি বাস স্ট্যান্ড। এবার লাইব্রেরি চক বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল, যা হোটেল রতন, এটা মাত্র 100 মিটার পায়ে হেঁটে। এবার সেখানেই চললাম। নমস্কার, এখন বাজে সকাল 10:05, আর মোটামুটি 9:45 নাগাদ আমরা এসে পৌঁছাই এখানে মুসোরি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের সামনেই ছিল লাইব্রেরি চক, আর লাইব্রেরি চকের সামনে ছিল হোটেল রতন। আর এখন আমরা রুম পেয়ে গেছি, আর রুমের যে ভিউটা, মানে রুম থেকে যে মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই দেখুন, এইটা ওখান থেকে রুমের পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখুন, ওই দিয়ে একটা হোয়াইট মাউন্টেন কেপ। হোটেলের রুমে চেকিং করে একটু ফ্রেশ হয়ে দেখছি আমাদের খিদে রাখতে শুরু করেছে, তাই ব্রেকফাস্ট করার জন্য চললাম হোটেলেরই একটা রেস্টুরেন্ট, দ্য পেবল স্ট্রিটে। পেবল স্ট্রিট রেস্টুরেন্ট থেকেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো হোটেলে চেকিং করার পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, স্নো মাউন্ট ক্যাপ আছে। তো আলু পট অর্ডার করেছি, একটা পাওয়াটা অর্ডার করেছে, মানে দাম পড়েছে 75 টাকা করে। তার সাথে বলছে দই নিতে। আমি দইটা এই জন্য নিলাম না, তার কারণ হচ্ছে আমার গলা ঠান্ডা লেগে গেছে, দই খেলে আরও ঠান্ডা লেগে যাবে, এখানে ভালোই ঠান্ডা আছে। তার সাথে দিয়েছে পুদিনার চাটনি, হতে পারে এটা আলাদা টাকা নেবে। এখন খাবার দাবার খেয়ে পরে আমরা এখানে লাইব্রেরি চক, গান্ধী চক, এই জায়গাগুলো ঘুরে দেখবো, মার্কেটটা ঘুরবো, আর মেন যে জায়গাগুলো ঘুরে দেখা টুরিস্ট প্লেস এগুলো কালকে থেকে শুরু করবো, কারণ এখন বেজে গেছে মোটামুটি প্রায় 11টা। তো 11টার সময় স্কুটি নিয়ে পরে একটা দিন নষ্ট হয়ে যাবে আমার, একদিন ভালো নষ্ট হয়ে যাবে। পায়ে হেঁটে যে জায়গাগুলো দেখা যায় সেই জায়গাগুলো দেখার চেষ্টা করবো, তাহলে মার্কেটটা যাবো আজকে, আর যা যা কেনাকাটা করা আজকে করে নেবো। আলুর পরোটা আর চা দিয়ে জল খাওয়া সেরে বেরিয়ে পড়লাম মল রোডের মার্কেটটিকে ঘুরে দেখতে। ব্রেকফাস্ট শেষ করে এখন পায়ে পায়ে বেরিয়ে গেছি মল রোড ঘুরে দেখতে, মল রোড তার সাথে মল মার্কেটটা। তো এখন যেহেতু 12টা বাজতে যায় প্রায়, তো সেই কারণে গাড়ি বুক করলাম না, মানে স্কুটি বুক করিনি, কারণ নিয়ে পরে লাভ হতো না কিছু, বেশি আজ খুব টায়ার্ড লাগছে আর বেশি ঘোরাও যেত না। তো সেই কারণে কালকে স্কুটিটা নিয়ে নেবো, স্কুটি করে এইদিকে যে কেমটি ওয়াটার ফলস এইসব জায়গাগুলো দেখে নেবো, আর পরশু দিন ল্যান্ডওয়ারে যাবো। কিন্তু তখনও মার্কেটটি খুলতে অনেক দেরি, তাই ঠিক করলাম আবার তো হোটেলে যাওয়া যাক, আবার বিকেলে বেরোবো। রাস্তায় যেতে যেতে দেখা পেলাম এই সুন্দর চা স্ট্রিট। মল রোড যেতে গিয়ে পথ ভুল করে আমি চলে এসেছি এই চার্চটার সামনে,
তিব্বতি মার্কেটের রাস্তা ধরে ফেলেছিলাম ভুল করে, বুঝতে পারিনি রাস্তা। তো এখন এখন প্রায় 12:30 বাজে, আর আজকে অনেকটা জার্নি করে এসেছি, সেই কারণে একটু ক্লান্ত আছি। তো এখন ফিরে আসছি হোটেল রুমে, হোটেলেই গিয়ে ইন রুম ডাইনিং করে আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে বিকেলবেলা আবার বেরোবো, সেক্ষেত্রে যাবো মল রোডের দিকে, তখন আপনাদের মল রোডটাও দেখিয়ে দেবো। তো এখন ফিরে আসছি হোটেলে। চার্জটি বন্ধ থাকলেও এখানকার কেয়ারটেকারের সাথে কথা বলায় তিনি আমার দেখার জন্য চার্জটিকে খুলে দিলেন। এখানের কেয়ারটেকার যিনি আছেন তাকে রিকোয়েস্ট করতে তিনি দরজা খুলে দিলেন, এবং তার সাথে আমি দেখে নিলাম চার্জটা। স্পেশালি আমার জন্য দরজা খুলেছেন, তো আমিও চার্জে কিছু দান করে দিলাম। এরপর হোটেলে ফিরে ডিমের জল আর ভাত দিয়ে লাঞ্চ সেরে আবার বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম মুসৌরি ঘুরে দেখতে। এবারে উদ্দেশ্য ছিল ক্যামেলসবাগ রোড ধরে লাইব্রেরি চক থেকে মল রোডে যাওয়া। বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন বাজে মোটামুটি 4:30, আর এখন আমি বেরিয়ে গেছি হাওয়ামহল ভিউ পয়েন্টের দিকে ক্যামেলস ব্যাক রোড ধরে। তো এই সফরে আমার ভরসা হচ্ছে একমাত্র গুগল ম্যাপ, আর ম্যাপ অনুযায়ী এখনও মোটামুটি 450 মিটারের মতো যেতে হবে, তারপরে গিয়ে ভিউ পয়েন্টটা আসবে। এই ক্যামেল ব্যাক পয়েন্টের রাস্তাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম, মানে একদম যে নোংরা থাকে ওই রকম কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, শান্ত নিরিবিলি রাস্তা। মাঝে মাঝে একটা দুটো বাইক আছে, এছাড়া তেমন কিছু নেই। আর এখানে লেখা আছে যে পার্কিং করা নিষেধ আছে, যদি ধরা পড়েন তো 500 টাকা জরিমানা, সেই কারণেই হয়তো এত সুন্দর রাস্তাটা। দেখুন সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি একবার, এইদিকে আছে জঙ্গলগুলো, নেট লাগানো আছে, এখানে লাল রঙের দিওয়াল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সুশ্রী রাস্তা। এখন আমি দাঁড়িয়ে আছি হাওয়ামহল ভিউ পয়েন্টের সামনে। আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছেন এই যে কুটিরটি মতো আছে, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এটাকে বলে হাওয়ামহল। আর এখনও এখান থেকে 1.5 কিলোমিটার যদি হেঁটে যাই তাহলে ক্যামেলস ব্যাক ভিউ পয়েন্ট পেয়ে যাবো। চলো এখন সেই দিকেই যাচ্ছি, তার সাথে তোমরা তো সৌন্দর্যটা এনজয় করতে থাকো এবং কিছু কিছু সিনেমাটিক শটসও দেখতে থাকো। এখানে এলে এই ওয়াকিং ট্রেলটা কিন্তু অনবদ্য, সকালে কিংবা বিকেলে যখনই টাইম পাবেন একবার করবেন, খুব ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়েছি এখানে ক্যামেলস ব্যাক ভিউ পয়েন্টে, আমার পেছন দিকে পাহাড়ের উপরে একটা জায়গাতে ক্যামেলস ভিউ আছে, আমি ফটো তুলেছি আপনারা দেখিয়ে দিচ্ছি, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সাথে এখানে টেলিস্কোপ লাগানো আছে, দুটো টেলিস্কোপ 3টে, এইগুলো দিয়ে এখান থেকে আমি যা দেখলাম আপনার লাল টিপ্পা যেটা হাইয়েস্ট পয়েন্ট বলা হয় মুসৌরির, তার সাথে এখানকার যে কাল ল্যাঙ্গুয়েজ স্কুল আছে সেটা দেখেছি, সচিন টেন্ডুলকারের যে বিল্ডিং হোটেল এখানে, তারপর একটা নাক টেম্পল দেখিয়েছে, দু ঘন্টা ট্রেক আছে, ওটা ট্রেক করে যেতে হবে, আর তার সাথে দেখলাম একটা গঙ্গোত্রী হিমবাহটা। ওয়েদার যদি ক্লিয়ার থাকে প্রপার ভিউ এখান থেকে দেখা যায়। আমি একা দেখেছি, তো একা দেখার জন্য 30 টাকা নিয়েছে, আর যদি দুজন দেখুন 60 টাকা নিয়েছিল। এবার এখান থেকে হেঁটে দেখি মল রোডের দিকে যাওয়া যায় কি না, নাহলে যে রুট থেকে ফিরে এসেছি সেই রুটে করে যেতে হবে। এরপর ধরে নিলাম মল রোড, বিকেলবেলা মল রোডটা কিন্তু সত্যিই অসাধারণ লাগছিল।
ক্যামেলস ব্যাক রোড ছেড়ে এখন আমরা হাঁটতে শুরু করেছি মল রোডের উপর দিয়ে। মোটামুটি আজকে যা দেখে মনে হচ্ছে যে 8-5 কিলোমিটার ট্রেক হয়ে গেছে। আমি অজান্তেই এত লম্বা ডিস্টেন্স চলে এসেছিলাম, ইচ্ছা ছিল কালকে সকালে আসার, কিন্তু এই ট্রেকটা করার ইচ্ছা আমার অনেক আগের থেকেই ছিল। তাই যাই হোক গিয়ে ভাগ্যতেই চেয়েছিল, তাই হয়ে গেছে আজকে বিকেলেই। আর আজকে আর এমনিতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সেই কারণে আজকে এটা হয়ে একটা ভালো কাজ হয়েছে। তো এখন এখান থেকে যাচ্ছি লাইব্রেরি চক মোটামুটি এখন এখান থেকে 1 কিলোমিটার, যেতে সময় লাগবে 10-15 মিনিট। তোমার অভিজ্ঞতা, তুমি এত দূর হাঁটলে তো কেমন লাগলে হেঁটে পড়ে? পায়ে ব্যথা মরে যাচ্ছে, মনে হচ্ছে পাগলো ভেঙে হাঁটু ধরেনি। আরে আমারও ভুল ছিল, আমি বুঝতে পারিনি যে এতটা লম্বা হয়ে যাবে। প্রথমে প্রথমে ম্যাপে দিয়েছিলাম হাওয়া মহল ভিউ পয়েন্ট, তারপর ওখান থেকে ভাবলাম দেখি ক্যামেল ভিউটা কত দূর, ওখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছিল। তো সব মিলিয়ে মোটামুটি 3-4 কিলোমিটার ট্রেক হয়ে গেছে আজকে। আর কালকে থেকে স্কুটি নিয়ে নেবো, স্কুটি নিয়ে এখন আর ঝামেলা নেই। সন্ধ্যা নামতেই আলোর রোশনাইতে সেজে উঠেছে এই মল রোড। এরপর মল রোডে কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেলের রেস্টুরেন্ট থেকে ডিনার সারলাম নান পাওটা আর কড়াই পনির সাথে। তবে এই ছিল মুসৌরিতে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিন একটা স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম মুসৌরির বিভিন্ন সাইট সিনিংয়ের জায়গাগুলিকে ঘুরে দেখতে। তবে এর ভিডিও আসছে এর পরের পর্ব থেকে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন কিন্তু।